বুধবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিভিন্ন প্রান্তে বাস চালকরা বাস দাঁড় করিয়ে আন্দোলনে নামে। তাদের দাবি, কেন্দ্র সরকার যে নতুন নিয়ম লাগু করেছে চালকদের ওপর, তাতে বাস চালকদের বাস চালাতে গেলে সমস্যায় পড়তে হবে। তাই যতক্ষণ না কেন্দ্র সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে ততক্ষণ তারা বাস চালাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। সেই রকম দুর্গাপুরের মিনি বাস বিভিন্ন রুটে সব বন্ধ করে দেয়। অন্যদিকে রাস্তায় বাস না চালায় সমস্যায় পড়ছেন নিত্য যাত্রীরা। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা তারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। সময় মতো কর্মস্থলে না পৌঁছাতে না পারলে তারা বেতন পাবেন না। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে যাত্রীরা। দেখলাম যে বাস চলছে না, যেতে পারবো না আমরা। কোথায় যেতে? আমরা বিবেকানন্দ হসপিটাল যেতাম। হ্যাঁ, আমরা একটু কাজ ছিল ওখানে। ওখানে কি কর্মরত কাজ? না না না, আমি স্টুডেন্ট। হ্যাঁ, কি কি করবেন এবারে? তাহলে দেখি অন্য কিছু ব্যবস্থা, অটো টটো কিছু। আমি একটু আগে এলাম, এসে কি শুনলাম, এসে শুনে দেখতে দেখলাম যে বাস চলছে না। কোথায় যাবে? আমি যাবো সিটি সেন্টার। না, বাস হচ্ছে না, অনেকক্ষণ ধরে আধা ঘন্টা উপর হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে, এখনও পর্যন্ত বাসের কোনো যোগাযোগ। হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই, এদিকে অফিসে টাইমে ঢুকতে হবে, তার জন্য হঠাৎ করে বাস বন্ধ হয়ে গেলেও কিছু জানাও যাচ্ছে না যে বাস কেন, কোনো কী কারণে হয়েছে না হয়েছে, কোনো আগে দিকেও কোনো কিছু বলিও নি যে এই কারণে বাস বন্ধ বা ইয়ে হচ্ছে। এই জন্য আমাদের এখন খুবই অসুবিধা যাতায়াতের জন্যে। অটো তো বরাবরই ওনারা যখনই যখন ইয়ে হয় তখনই বেশি করে বাড়াচ্ছে। হ্যাঁ, দুর্গাপুর বাস স্ট্যান্ড হয়ে দক্ষিণবঙ্গে প্রায় 300 থেকে 350 বাস যাতায়াত করে। আজ প্রায় 150 বাস বন্ধ আছে বলে জানা গেছে। অন্যদিকে এক বাস মালিক জানায়, মিনি বাস বন্ধ তার কারণই হচ্ছে আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা খুব বাজে আইন পাস করেছেন, তা সেই আইনের বিরুদ্ধে আমরা লড়ছি। ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এবং আমরাও তাদের সঙ্গে, মালিকরাও তাদের সঙ্গে সামিল হয়েছে। আর হচ্ছে তা বাকিটা তো আপনারাও জানেন যে 7 লাখ টাকা জরিমানা, 10 লাখ টাকা জরিমানা, যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না, তারা 10,000-12,000 টাকা পেমেন্ট পায়। তার জন্যে আজকে আমাদের স্টাফরা সেই প্রতীকী ধর্মঘটটাকেই পালন করছে একদিনের। আর আমরা চেষ্টা করছিলাম যে কিছু কিছু গাড়ি যাতে চালানো হয়, যেটা প্রত্যাহারটা করেছে স্টে অর্ডার যেটা করেছে 10:45 নাগাদ, তা 10:45 নাগাদ যে স্টে হয়েছে সেই স্টেটা কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি দিল্লি ফিল্লিতে যারা পেয়ে আছে তারা হয়তো পেয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তার রেজুলেশন কপি আমরা পাইনি। তার জন্যে তারাও বিশ্বাস করছে না যে এটা প্রত্যাহার হয়েছে মৌখিকভাবে, তার জন্যেই এই ধর্ম। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন। বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি, জন্মদিন হোক কিংবা আপনাদের প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে চান, তাহলে চিন্তার কিছু নেই, চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড জুয়েলার্সে। একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে। এছাড়াও এখানে পেয়ে যাবেন নাড়ুগোপালের জন্য অপূর্ব সুন্দর রূপোর জুয়েলারি কালেকশন। আমাদের ঠিকানা আসানসোল শোরুম, হোটেল সরিতা বিল্ডিং, জিটি রোড, আসানসোল। কন্ট্যাক্ট নাম্বার 8170065426, 8170030493। দুর্গাপুর শোরুম, জাংশন মল, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8170030497।